আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের 3 নভেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে। তো আজকের ভিডিওতে মূলত শেয়ার করব পরীক্ষাটা কাদের জন্য, অর্থাৎ পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবে সেটার বিস্তারিত। তো আপনার কাছে অনুরোধ থাকবে, আপনার কেউ আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সব ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই যে নিউজটা বা নোটিশটা অলরেডি প্রকাশ হয়েছে, যে দেখতেই পাচ্ছেন সংবাদ বিজ্ঞপ্তি। তো এটা আমি অলরেডি ওপেন করে ফেলেছি, এই যে 1 নভেম্বর 2023 এটা পাবলিশ হয়েছে গতকালকে। তো দেখেন আপনারা সংবাদ বিজ্ঞপ্তি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2021 সালে LLB পরীক্ষা 3 নভেম্বর থেকে শুরু হচ্ছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021 সালে LLB শেষ পর্ব পরীক্ষা আগামী 3 নভেম্বর 2023 তারিখ থেকে সারা দেশে 37টি কেন্দ্রে একযোগে এটা শুরু হবে। তো পরীক্ষা শেষ হবে 22 ডিসেম্বর 2023 তারিখে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্রবার সকাল 8:30 থেকে এই পরীক্ষা শুরু হবে। তো এটা কিন্তু শুধুমাত্র শুক্রবার করে, ঠিক আছে, প্রতি শুক্রবারে সকাল 8:30 থেকে এটা শুরু হবে। তো এবছর সারা দেশে 71টি কলেজে মোট 10,529 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জরুরি প্রয়োজনে যোগাযোগ নম্বরে, যে এটা যদি যারা আপনারা পরীক্ষার্থী রয়েছেন বা ইনফরমেশন জানতে চান, জরুরি প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করবেন, ঠিক আছে। তো পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে। তো পরিচালক আতাউর রহমান, জনসংযোগ দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাদের পরীক্ষা শুরু 3 নভেম্বর থেকে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে আপনাদেরকে আবারও অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।